পরকীয়ায় লিপ্ত স্ত্রী মুক্তি খাতুন ও প্রেমিক তুহিন মিলে শ্বাসরোধ করে হত্যা করে নিষ্পাপ স্বামী সাইদুরকে। নির্মম ও নেককারজনক এই ঘটনা ঘটে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। মামলার সূত্রে জানা যায়, একই উপজেলার সাইদুরের সাথে বিয়ে হয় মুক্তির। বিয়ে হলেও আগের প্রেমিক তুহিনকে সঙ্গ দিয়ে যায় মুক্তি। তাদের মেলামেশার মাত্রা বেড়ে গেলে তারা মুক্তির স্বামী সাইদুরকে হত্যার পরিকল্পনা করে। আর তাই দাদা বাড়িতে বেড়াতে গিয়ে সাইদুরকে ঘুমের ওষুধ খাইয়ে দুজন মিলে হত্যা করে স্বামী সাইদুরকে। এরপর দুজন সুখে সংসার করার চেষ্টা করলেও সাইদুরের বড় ভাই মামলা করলে তাদের আটক করা হয়। দুই বছর পর অবশেষে আদালত তাদের ফাঁসির আদেশ দিয়েছে, সাথে 50,000 টাকা জরিমানাও করেছে। এমন বিচারে সবাই অনেক খুশি হয়েছে। দর্শক, এই নিষ্ঠুর আর পাপী স্ত্রী ও প্রেমিকের এরায় আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।